এই যে বসে যে মডেল টেস্টটা দিলাম পুলিশ কনস্টেবল পদে, আমাদের আজকে একটা মডেল টেস্ট হলো এবং আগামী তিন দিনে আমরা আরো 6টা থেকে 7টা মডেল টেস্ট দেব, ঠিক আছে? Yes sir. তোমরা তো একটা মডেল টেস্ট দিয়ে একটা পরীক্ষা সম্পর্কে একটা তো ধারণা পেয়েছো। Yes sir. আচ্ছা, তারপর এই যে এখানে মডেল টেস্টে শিট তো দিছি। Yes sir. এটাকে পড়তেছো বাসায় বসে? এটা আসলে নেওয়ার জন্য না, এটা এখানে বসে পড়ার জন্য, তাই না? কিন্তু খাতায় তো লিখে নিচ্ছ, খাতায় লিখে নিচ্ছ না? তো যাই হোক, ইংলিশে কি আসতে পারে? ইংলিশ একটা কমন একটা বিষয়, সেটা হচ্ছে তোমাকে ট্রান্সলেট করতে হবে বাংলা থেকে ইংলিশ। এটা প্রায় পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা আসে, পুলিশ এসআই পদের পরীক্ষা আসে এবং অন্যান্য বাহিনীর পরীক্ষাগুলো তো এখন এই ট্রান্সলেট বাংলা থেকে ইংলিশ বেশি দিচ্ছে, ঠিক আছে? আজকে আমরা কিছু ট্রান্সলেশন তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে দেখি কারা কারা সঠিক উত্তর দিতে পারো। সর্বদা সত্য কথা বলিও, অলওয়েজ স্পিক দা ট্রুথ, অলওয়েজ স্পিক দা ট্রুথ, ঠিক আছে? এরপরে দেখো, বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, কি হতে পারে? বাংলাদেশ ইজ দা বেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ দা বেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ দা বেস্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড। ঢাকা বাংলাদেশের রাজধানী, কি হবে? ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, গুড। চার নম্বর, পাখিরা আকাশে উড়ে, বার্ড ফ্লাই ইন দা স্কাই, ওকে। আমার বাবা একটি কুকুর আছে, মাই ফাদার হ্যাজ এ ডগ, ঠিক আছে? রামেরা পাঁচ ভাই, রাম এন্ড হিজ ব্রাদার্স আর ফাইভ ইন নাম্বার, ঠিক আছে? আমি ভাত খাই, আই ইট রাইস, খুবই সহজ। এই ধরনের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এই টেন্সের স্ট্রাকচারগুলো একটু পড়ে নেবা, তাহলে তোমরা এই ধরনের যে অনুবাদগুলো আসবে বাংলা থেকে ইংলিশে লেখা, সেগুলো তোমরা খুব ভালোভাবে লিখতে পারবে, ঠিক আছে? আর যারা সোজার একাডেমিতে আসো, আমাকে একটু মনে করে দেবো কালকে বিকেলের দিকে, আমি তোমাদের এই যে টেন্সের যে 12টা ফর্মুলা আছে, এই 12টা ফর্মুলা সুন্দরভাবে স্ট্রাকচার তৈরি করছি খুব সহজভাবে, ওই স্ট্রাকচার দিয়ে আবার চলো বাক্য কিছু ট্রান্সলেট করে দিচ্ছি, যাতে তোমরা পড়লে সহজে মনে রাখতে পারো, বুঝে গেছো কি? আচ্ছা, এরপরে একটা প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে, দেখো কি রকম প্যারাগ্রাফ আসতে পারে, শুধু যে প্যারাগ্রাফ আসবে তা না, এসে আসতে পারে, অ্যাপ্লিকেশন আসতে পারে, অ্যাপ্লিকেশনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট ফুলফিল স্টুডেন্টশিপ, এটা সবাইকে বলে দিলাম, ইউটিউবের স্টুডেন্টকে বললাম, তোমাদেরকে বললাম, ফুলফিল স্টুডেন্টশিপটা পড়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ডায়লগ, কি পড়ছিল ডায়লগ? ছোটবেলায় তোমরা ক্লাস 10 এ ডায়লগ পড়ছিল না? ডায়লগও কিন্তু আসতে পারে, বুঝতে পারছ কি? ডায়লগ আমরা তোমাদের এখানে যেটা মডেল টেস্ট আমরা নিব, ওখানে দুটো কোশ্চেনে আমি মডেল টেস্টের ডায়লগ দিছি, কিন্তু দেখি তোমরা ডায়লগ পারো নাকি ভুলে গেছো, ঠিক আছে? আচ্ছা, ডায়লগ খুবই সহজ, যে কোনো একটা টপিক নিয়ে বন্ধুর সাথে আলোচনা করতে হয়, সেটা হতে পারে নিজের সম্পর্কে, পরিবার সম্পর্কে, নিজের স্কুল সম্পর্কে, কলেজ সম্পর্কে, ঠিক আছে? একটা টপিক নিয়ে তো ডায়লগ লিখতে হয়, তাই না? ওকে, এরপরে প্যারাগ্রাফ কি হতে পারে, দেখো এখানে আছে ফ্লাওয়ার্স অফ বাংলাদেশ আর চলো রোড অ্যাক্সিডেন্ট এবং রেনি সিজন, এই ধরনের গুরুত্বপূর্ণ, যেহেতু পুলিশে পরীক্ষা দিতে যাবা, সামনে যদি কোনো গুরুত্বপূর্ণ দিবস থাকে সেই দিবসটা সম্পর্কে ভালোভাবে পড়বা, যেমন 16 ডিসেম্বর হতে পারে, ঠিক আছে? 16 ডিসেম্বর, ঠিক আছে? এরপরে ইন্ডিপেন্ডেন্স ডে, দেশ নিয়ে একটা থাকবে, পদ্মা সেতু অনেক বড় এবং অনেক গর্বের একটা বিষয় বাংলাদেশের, পদ্মা সেতু সম্পর্কে ভালোভাবে পড়বা, বুঝাতে পারছেন? এটা ইংলিশে অবশ্যই প্যারাগ্রাফটা পড়ে নেবা, কমন পেতে পারো। এরপরে সাধারণ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞানের প্রশ্ন কি রকম হতে পারে, সাধারণ বিজ্ঞানের মধ্যে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, তোমার জেনারেল নলেজ হতে পারে, ক্লাস 8 এবং ক্লাস 10 এ যে সাধারণ বিজ্ঞান বইটা ছিল সেই বইগুলো থেকে তোমার প্রশ্ন আসতে পারে, এবং সমসাময়িক আমাদের জানাশোনার মধ্যে অনেক কিছু বিষয় তো আমরা জানতেছি না, সেগুলোর উপরেও সাধারণ বিজ্ঞানের কোর্সে হতে পারে।
সাধারণ বিজ্ঞানে যদি 5 থাকে 5টা কোশ্চেন আসতে পারে অথবা 10টা কোশ্চেন আসতে পারে তো যেটাই আসুক না কেন সাধারণ বিজ্ঞানের জন্য একটু পরিশ্রম করতে হবে একটু জেনারেল নলেজ সম্পর্কিত বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে তো তারপর আমি একটু দেখি এখানে তোমাদেরকে কয়েকটা কোশ্চেন ধরি সাধারণ বিজ্ঞান থেকে ঐতিহাসিক ভাষণ দিবস কত তারিখ 7 মার্চ এরপরে পাকিস্তানের মুদ্রার নাম কি বলো কিউবার মুদ্রার নাম পেসো তাই না বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি রাঙ্গামাটি তাই না পৃথিবীর বৃহত্তম মহাদেশ প্রশান্ত মহাদেশ মহাসাগর হচ্ছিল প্রশান্ত মহাসাগর আর মহাদেশ হচ্ছিল মহাদেশ এশিয়া মহাদেশের সব থেকে বড় দেশ কোনটি চীন এশিয়া মহাদেশের সব থেকে বড় দেশ হচ্ছিল চীন ঠিক আছে বলো দেখি কামরাঙ্গায় কোন ভিটামিন আছে ভিটামিন সি রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন সাহায্য করে ভিটামিন কে ঠিক আছে মলা খেলা মাছে কোন ভিটামিন আছে ভিটামিন এ ঠিক আছে আচ্ছা জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় মশা ঠিক আছে ডেঙ্গু কোন ডেঙ্গু রোগের জন্য দায়ী কোন প্রাণী ডেঙ্গু রোগের জন্য দায়ী কোন প্রাণী তো যাই হোক মানে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে সাধারণ বিজ্ঞানে সাধারণ জ্ঞান সম্পর্কে আসতে পারে সাধারণ বিজ্ঞান সম্পর্কে তো যাই হোক ইউটিউবে যারা দেখলাম আমাদের সোজার একাডেমি ছাত্রদেরকেও শিখালাম তোমরাও যারা দেখেছো অবশ্যই খাতায় সুন্দরভাবে নোট করে এইভাবে প্রিপারেশন নাও আর তোমাদের আমি সবসময় প্রত্যেকটা পরীক্ষার আগে ইউটিউবে দেখবা সবসময় আমি চেষ্টা করি স্লাইডের মাধ্যমে সুন্দরভাবে বোঝানো তো এবার যেহেতু সময় কম সেহেতু আমি মুখে বললাম যারা শোনার পুরো ভিডিওটি শুনলে ইনশাল্লাহ বুঝতে পারবে পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত ঠিক আছে আর আগামী তিন দিনে আমাদের টার্গেট থাকবে সোজার একাডেমির ছাত্রদের জন্য 6টা মডেল টেস্ট শেষ করা এবং 6টা মডেল টেস্টে 45 এর মধ্যে 40 পাইতেই হবে প্রশ্ন হওয়াটা আছে নাই হোক ক্ষমতা থাকতে হবে যাতে 40 পাই ক্ষমতা থাকতে হবে 40 যাতে পাই যদি এখানে 40 পাও পুলিশের মাঠে গিয়ে দেখবা যে তুমি 45 পাইছো বুঝতে পারলাম এই আর কি বিষয় তো যাক সবাই ভালো থাকো ইউটিউবে যারা ছিলেন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত সুন্দর একাডেমির শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম